তো হয় না, একজন ব্যক্তি নিয়ে একটি পরিবার কিন্তু হয় না, শুধু একজন পুরুষ শুধু একজন মহিলা সেটি নিয়ে পরিবার হয় না। তাহলে আমরা সবাই কি করি, পরিবারে বাস করি। তোমরা আমরা কি করি, পরিবারে বাস করি। পরিবারের কিন্তু কিছু প্রকৃতিগত এবং কাঠামোগত একরকম নয়, কি নয়, কিছু পরিবারের প্রকৃতি ও গঠন কাঠামো যেটি সেটি কিন্তু একরকম হয় না। কতগুলো নীতির ভিত্তিতে পরিবারের শ্রেণীবিভাগ করা যায়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে এক হচ্ছে বংশ গণনা ও নেতৃত্ব, দুই হচ্ছে পারিবারিক কাঠামো, তিন হচ্ছে বৈবাহিক সূত্র। তাহলে কয়টি? একটি নীতির ভিত্তিতে, তিনটিতে, তিনটি। শ্রেণী বিভাগ এক হচ্ছে বংশ গণনা ও নেতৃত্ব, ও দুই হচ্ছে পারিবারিক কাঠামো, বাড়ি কাঠামো, তিন হচ্ছে বৈবাহিক সূত্র। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা পেয়ে গেলাম পরিবারের শ্রেণীবিভাগ। একটি হচ্ছে কি বংশগণনা ও নেতৃত্ব, দুই হচ্ছে পারিবারিক কাঠামো, তিন হচ্ছে বৈবাহিক সূত্র। একটিকে ছাড়া আরেকটি যেরকম, কিছু কিছু বিষয় আছে, যেমন তোমাদের পাস করতে হলে, ভালো রেজাল্ট করতে হলে প্রত্যেকটি সাবজেক্টের উপরেই গুরুত্ব দিতে হবে। সব কিছুই কিন্তু ইম্পর্টেন্ট, কারণ একটি ছাড়া আরেকটি কে বাদ দেওয়া যাবে না, বা একটিতে রেজাল্ট খারাপ করলে, তাহলে কি ভালো রেজাল্ট হলেও তোমরা সার্টিফিকেট বা পাস করতে পারবে না। তাহলে কি আমরা শুধু ম্যাথ বা ইংলিশের উপরে ইম্পর্টেন্ট মানে গুরুত্ব আরোপ করব না, সবগুলো সাবজেক্টের উপরেই ভালো রেজাল্ট করতে হলে প্রত্যেকটি সাবজেক্টই তোমার পড়তে হবে। তবে যে বিষয়ে আমরা উইক অর্থাৎ দুর্বল, সে বিষয়টা একটু বেশি বেশি পড়তে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই বংশগণনা ও নেতৃত্ব, এই নীতির ভিত্তিতে পরিবারকে আবার কী করা যায়, এই নীতির ভিত্তিতে দুই ভাগে ভাগ করা যায়। বংশগণনা ও নেতৃত্বে এটিকে আবার কয় ভাগে ভাগ করা যায়, দুই ভাগে, দুই ভাগে। এক হচ্ছে পিতৃতান্ত্রিক, দুই হচ্ছে মাতৃতান্ত্রিক। আমরা বংশগণনা ও নেতৃত্বকে কি করতে পারি, দুটি অংশে আবার ভাগ করতে পারি। কোনটি কি শিক্ষার্থী বন্ধুরা, বংশগণনা ও নেতৃত্ব কে আমরা কি করতে পারি, পরিবারকে দুভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে পিতৃতান্ত্রিক, আরেকটি হচ্ছে মাতৃতান্ত্রিক। পিতৃতান্ত্রিক পরিবারে সন্তানরা পিতার বংশ পরিচয়ে, শিক্ষার্থী বন্ধুরা ভালো করে শুনো, বই সামনে আছে তো, বই খুলে দেখো, পরিচিত হয় কাদের, অর্থাৎ পিতৃতান্ত্রিক হচ্ছে বাবা বংশ পরিচয়, বাবা যার বাবা আছে, বাবা বা আব্বা যাই বলে থাকো, পাপা যেটাই হোক,
অর্থাৎ বাবা বা পিতা, পিতার পরিচয়ে সে কী করে বংশ পরিচয়ে পরিচিত হয়, তাকে পরিবারের অর্থাৎ পিতা পরিবারের নেতৃত্ব দেন। যে পরিবারে পিতা নেতৃত্ব দেন সেটাকেই কী বলা হয়? পিতৃতান্ত্রিক। আর সেই পরিচয়ে পরিচিত হয় সন্তানটা। আমাদের দেশের অধিকাংশ পরিবারই এ ধরনের। অন্যদিকে মাতৃতান্ত্রিক পরিবার মায়ের বংশ পরিচয়ে সন্তানরা পরিচিত হয়, যেমন মা যেভাবে চালাচ্ছেন বা নেতৃত্ব দিচ্ছেন সেভাবেই আমাদের সেই যারা কাজ কর বা চলে সে সেটাকেই সেই বংশ পরিচয়ে মাতৃতান্ত্রিক পরিচয় বলে। আমাদের দেশে গারোদের মধ্যে এই সিস্টেমটা রয়েছে বেশিরভাগ। আর পারিবারিক কাঠামো, পারিবারিক কাঠামো যদি আমরা চলে যাই, এখন তার আগে আমরা আগে এই যে বংশগণ মানে গণনা বা এই তিনটি পরিচয় আমরা যে জানলাম, তার আগে কিন্তু আমাদের জানতে হবে যে পরিবারটা কী। পরিবার হচ্ছে অর্থাৎ আমরা জানব পরিবার কাকে বলে বা পরিবারটা কী। পরিবার হচ্ছে সমাজ স্বীকৃত বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে স্বামী স্ত্রী একত্রিত বসবাস করাকে কি বলে? পরিবার। তাহলে অর্থাৎ বৈবাহিক সম্পর্কের মাধ্যমে যে এক বা একাধিক পরিবার স্বামী স্ত্রী বা মহিলা যেই হোক বা সন্তান সন্তানে দিয়ে এই বা পিতামাতা অন্যান্য সহ যাদেরকে নিয়ে আমরা এক জায়গায় বসবাস করি তাদেরকে কি বলা হয়? পরিবার। আবার অনেক সময় দেখা গিয়েছে আমরা যদি বলি ম্যাকাইভারের মতে, ম্যাকাইভার অর্থাৎ আমরা যদি বলি যে ম্যাকাইভার ম্যাকাইভারের মতে হচ্ছে সন্তান জন্মদান লালন পালন নিয়ে যে ক্ষুদ্র বর্গকে কি বলে, ক্ষুদ্র যে পরিবার গড়ে ওঠে বা এই বর্গকে পরিবার বলে। তাহলে আমরা একটু ভালো করে জেনে নিচ্ছি, দেখো তোমরা বই দেখো। ম্যাকাইভারের মতে সন্তান জন্মদান ও লালন পালনের জন্য সংগঠিত ক্ষুদ্র বর্গকে পরিবার বলে। আমাদের দেশে সাধারণত মা বাবা ভাই বোন চাচা চাচি দাদা দাদি সমন্বয়ে যে পরিবার গড়ে ওঠে তাকেই পরিবার বলে। আর স্নেহ মায়া মমতা ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে গঠিত ক্ষুদ্র সামাজিক একটি প্রতিষ্ঠান। অর্থাৎ কি মায়া ভালোবাসা শ্রদ্ধাবোধ এগুলো যদি না থাকতো তাহলে কি তোমরা আমরা বাঁচতে পারতাম? অর্থাৎ এটি প্রয়োজন আছে, স্নেহ মায়া মমতা ভালোবাসা এইটার বন্ধনে আমরা আবদ্ধ বিধায় আমরা একে অপরকে কী করি, একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ দেখাচ্ছি বা চলতে পারছি বা চলতে পারছো। যদি এটা না থাকতো, যারা এই জিনিসটা যদি না থাকতো তাহলে কী হতো? তারা পশুতে পরিণত হতো, তাই না? পশুর সমান, পশুর ন্যায়, কারণ তারা বুঝতে পারে না। আর মানুষের মধ্যে সে বুদ্ধি সেই মমত্ববোধ সেই স্নেহ মায়া মমতা এবং ভালোবাসার সেই সিস্টেমটা আল্লাহ পাক দিয়েছেন, সে কারণেই আমরা সেই আবদ্ধতে জড়িত। কেউ কাউকে ছেড়ে চলে গেলে আমরা তার জন্য কী করি? মায়া কান্না করি, ভালোবাসা আছে বিদায় আমরা একত্রে বসবাস করতে পারি। তো এখন সেই পরিবার তাহলে আমরা পেয়ে গেলাম শিক্ষার্থী বন্ধুরা কাকে বলে, আর পরিবারের শ্রেণী বিভাগও আমরা পেয়ে গিয়েছি। অর্থাৎ দেখো আমরা তিনটি ভাগে ভাগ করেছি। এখন আমরা আসি পারিবারিক বংশগণনা ও নেতৃত্বকে আবার দুই ভাগে ভাগ করেছি, সেটি হচ্ছে পিতৃতান্ত্রিক মাতৃতান্ত্রিক, আমরা সেটার কথা আলোচনা করেছি। এখন পারিবারিক কাঠামো, পারিবারিক কাঠামোতে আছে
কি এই পরিবারকে আবার দুই শ্রেণীতে ভাগ করা যায়, পারিবারিক কাঠামোকে আবার কি করা যায় দুই শ্রেণীতে। দুই শ্রেণীতে ভাগ করা যায় করা যায় এক হচ্ছে একক পরিবার, একক পরিবার। দুই হচ্ছে যৌথ পরিবার, যৌথ পরিবার। তাহলে পারিবারিক কাঠামোকে আমরা দুটি শ্রেণীতে বিভক্ত করতে পারি, একটি হচ্ছে একক পরিবার আর একটি হচ্ছে যৌথ পরিবার। একক পরিবার হচ্ছে স্বামী স্ত্রী মিলে বা ভাই বোন নিয়ে যে পরিবারটি গঠিত হয় সেটিকেই একক পরিবার বলে। স্বামী স্ত্রী ভাই বোন নিয়ে যে পরিবার গঠিত হয় তাকেই একক পরিবার বলে। আর যৌথ পরিবার হচ্ছে মা বাবা ভাই বোন স্বামী স্ত্রী দাদা দাদি চাচা ফুপু এদেরকে নিয়ে যে পরিবার গঠিত হয় তাদেরকে যৌথ পরিবার বলে। যৌথ পরিবারে আমাদের দেশে কিন্তু যৌথ পরিবারের সিচুয়েশনটা বা যৌথ পরিবারের কাঠামো চলছে, তবে এখন আবার ক্ষুদ্র ক্ষুদ্র বা একক পরিবারে পরিণতিটা দেখা যাচ্ছে। কারণ বিভিন্ন ব্যক্তি বিভিন্ন জায়গায় কাজের ক্ষেত্রে দেশে দূরে যাচ্ছে, দেশের বাইরে যাচ্ছে, বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত মানে কাজের জন্য বিভিন্ন জায়গায় থাকতে হচ্ছে, তখন আমরা কী করি একক পরিবারে পরিণত হচ্ছে। তবে যৌথ পরিবারে বসবাস করতে পারলে কিন্তু অনেকটাই ভালো, তবে দেখা যাচ্ছে আমাদের দেশে যৌথ পরিবারের সংখ্যা একটু বেশি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, যৌথ পরিবার কী হয়, বড় হয়, যৌথ পরিবারটা বড় হয়। যৌথ পরিবারের সুবিধা যেমন আছে অসুবিধাও আছে, একক পরিবারের সুবিধা যেমন আছে অসুবিধাও আছে। যৌথ পরিবারে অশিক্ষণীয় বিষয়গুলো অনেক কিছু জানা যায়, হেল্পফুল হয়, কোনো সমস্যা হলে আমরা যৌথ পরিবারে একজন আরেকজনকে হেল্প করছি। আর একক পরিবারে যেমন অন্য অন্য ঝামেলা ঝুট ঝামেলা হয়তো থাকে না, বাট অন্য অন্য কোনো সমস্যা হলে কিন্তু সে সমস্যা সলভ করতে একটু প্রবলেম হয়। তো যাই হোক, শিক্ষার্থী বন্ধু, বাংলাদেশে উভয় ধরনের পরিবারই রয়েছে। বর্তমানে একক পরিবারের সংখ্যা বাড়ছে, আমি বলেছি মূলত যৌথ পরিবার কয়েকটি একক পরিবারের সমষ্টি, কয়েকটি একক পরিবার মিলে যে পরিবার গড়ে ওঠে সেটি হচ্ছে এর সমষ্টিগতভাবে। আর বৈবাহিক সূত্র, শিক্ষার্থী বন্ধুরা, বৈবাহিক সূত্রের ভিত্তিতে তিন ধরনের পরিবার লক্ষ্য করা যায়। কয় ধরনের? তিন ধরনের, এটি কি বৈবাহিক সূত্র। তাহলে আমরা বৈবাহিক সূত্র কয় ধরনের পেয়ে যাচ্ছি? বৈবাহিক সূত্র হচ্ছে তিন ধরনের, তিন ধরনের, তিন ধরনের পরিবার পাওয়া যাচ্ছে। কয় ধরনের পাওয়া যাচ্ছে? তিন ধরনের। তাহলে এক হচ্ছে কি এক পত্নীক, দুই হচ্ছে বিপত্নীক, তিন হচ্ছে বহু পতি পরিবার। বহু পত্নীক থাকে, তাই না? তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তো দেখো সমাজে যখন বাস করছি আমরা বা তোমরা আমরা বাস করছি, আমরা দেখতে পাচ্ছি অনেকে একজন স্ত্রীর তুলনায় দেখা যাচ্ছে যে একজন স্ত্রী আছে, আবার অনেকে যার একজন স্ত্রী তাকে এক পত্নী বলে, যার একের অধিক স্ত্রী রয়েছে তাদের কি বলে বহুপত্নীক, আর বহুপতি পরিবারও রয়েছে। অর্থাৎ কি একজন স্বামী স্ত্রী সেটি হচ্ছে এক পত্নীক, আর বহুপত্নীক পরিবারে একজন স্বামীর একাধিক স্ত্রী থাকে। আমাদের সমাজে অধিকাংশ পরিবার এক পত্নীক, তবে বহুপত্নীক পরিবারও কদাচিৎ দেখা যায়। বহুপত্নীক পরিবারের একজন স্ত্রীর একাধিক স্বামী থাকে, বাংলাদেশে এই ধরনের পরিবার দেখা যায় না, দেখা যায় না বললেই চলে, কারণ বহুগুলো স্বামী থাকে না। এরকম বাংলাদেশে আমার মানে একাধিক স্বামী চোখে খুব একটা পড়েনি যে একাধিক স্বামী রয়েছে। হ্যাঁ, ডিভোর্স হয়ে সেটা হয়েছে, বাট
একাধিক একসঙ্গে যেটা থাকা সেটা আমার চোখে এখনও পড়েনি। তাহলে আমাদের কি হয়, বাংলাদেশে এই ধরনের পরিবার খুব একটা মানে দেখা যায় না বললেই চলে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, পরিবার সম্বন্ধে এবং পরিবার কি, পরিবার কাকে বলে এবং পরিবারের কয়টি শ্রেণীতে ভাগ করা হয়েছে, আর সেই শ্রেণীগুলোকে আবার বিভিন্নভাবে ভাগের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরা হয়েছে এবং সেই সম্পর্কে আলোচনা করা হলো। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই এই বইগুলো পড়বে এবং ক্লাসেই কিন্তু এগুলো, যে আমরা যখন ক্লাস নিই তখনই কিন্তু তোমাদের এই পড়াগুলো মুখস্থ হয়ে যাওয়ার কথা, তাই না? আর বেশি বেশি তখন আর মানে পরে মুখস্থ করার মতো আর মনে হয় যে একটা বেশি পড়তে হবে। শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই রিডিং পড়বে, আর রিডিং পড়লে তোমাদের কী হবে, সৃজনশীলতা ক্রিয়েটিভিটি অনেক বেড়ে যাবে, হ্যাঁ, আর ক্রিয়েট করতে পারবে তোমরা অনেক কিছু, অবজেক্টিভ মাল্টিপল চয়েস এগুলোর জন্য সুবিধা হবে, আর পড়াটাও তৈরি হয়ে যাবে। যত পড়িবে তত জানিবে, যত জানিবে তত শিখিবে, যত শিখিবে তত জ্ঞানের ভাণ্ডার ভারী হবে শিক্ষার্থী বন্ধুরা, আর প্রয়োগ করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা আরেকটি বিষয় তোমাদের সামনে আমি আলোচনা করছি, যে পরিবারের কার্যাবলী, অর্থাৎ নেক্সট আমরা পরিবারের কার্যাবলী নিয়ে তোমাদের সামনে আমি আবার হাজির হব এবং তোমাদের সে এই পড়াটিতে অবশ্যই বাড়িতে তৈরি করে ফেলবে এবং পরবর্তীতে তোমরা পরিবারের কার্যাবলী নিয়ে আমরা আলোচনা করব এবং সেটি তোমাদের পড়ার